প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলব একজন ডায়াবেটিসের রোগী কী ধরনের খাওয়া দাওয়া করবে। আমরা সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটা কথা বলে থাকি, সেটা আমরা সংক্ষেপে বলি 3D দিয়ে। তার মধ্যে রয়েছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। তো একটা ইম্পর্টেন্ট স্টেপ ডায়াবেটিস ম্যানেজমেন্টের সেটা হচ্ছে ডায়েট বা খাবার দাবার। তো সেই সম্পর্কে আমরা কথা বলবো, একজন ডায়াবেটিসের রোগী কীভাবে খাবে, কী ধরনের খাবার খাবে। তো চলুন শুরু করা যাক। তো ডায়াবেটিসের খাবার দাবার বিষয়ে পুষ্টিবিজ্ঞানের বিভিন্ন বই এবং অন্যান্য যে মেডিকেলের বই সেগুলোতে অনেক জটিল কথাবার্তা বিভিন্ন বলা রয়েছে। তো আমরা আমাদের ট্রেনিংয়ে আমাদের স্যারদের কাছ থেকে যা শিখেছি এবং আমরা রোগীদের যেভাবে বলি, আমি আসলে সেই রকম কথাগুলোই আপনাদের কাছে আজকে তুলে ধরব। প্রথমত খাওয়া দাওয়া বিষয়ে কিছু সাধারণ কথাবার্তা মেনে চলতে হবে। আমরা নর্মালি যে তিন বেলা খাবার খাই, একজন ডায়াবেটিসের রোগী এই খাবারটা আসলে 5 থেকে 6 বেলায় ভাগ করে খাবে। সেটা কীরকম? যেমন ধরুন সকালবেলা 8টা থেকে 8:30-এর মধ্যে সে সকালের নাস্তা করবে, মাঝখানে মোটামুটি 11টার দিকে সে আলাদা আরেকটা হালকা নাস্তা করবে, এরপরে আবার দুপুরের খাবারটা খাবে 2টা থেকে 2:30-এর দিকে, বিকেলে মোটামুটি 5টার দিকে সে একটা নাস্তা করবে, রাতে সে 8টা থেকে 8:30-এর মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবে, এবং মোটামুটি 11টার দিকে বা ঘুমাতে যাওয়ার আগে সে হালকা কিছু স্ন্যাক্স গ্রহণ করবে। এরপরে এই প্রতিবেলার খাবারের কথা যে আমরা বললাম, সেটা নিয়মিত খাবে, অর্থাৎ কোনো বেলার খাবার কিন্তু সে বাদ দেবে না। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে, চর্বি জাতীয় খাবার অল্প খাবে, মিষ্টি জাতীয় খাবার পরিহার করবে, এবং কোনো কারণে যদি খাবার দাবার গ্রহণ না করতে পারে সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাণ করে তার সমন্বয় করতে হবে ওষুধের সাথে, এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এখন আসুন, ডায়াবেটিসের রোগীরা আসলে কী ধরনের খাবার দাবার খাবে। এটা আমরা সহজে বোঝার জন্য যেটা বলি, যে তিন বেলা রুটি, এক বেলা ভাত এবং সবজি ইচ্ছামতো খাবে, তবে মাটির নিচের কিছু সবজি যেমন আলু, গাজর অথবা মাটির উপরে যেগুলোতে শর্করা বেশি আছে যেমন মিষ্টি কুমড়া, এগুলো কম খাবে। যে কোনো ধরনের শাক ইচ্ছামতো খাবে। যে ফলগুলো মিষ্টি না যেমন লেবু, বাতাবি লেবু, কালো জাম, এগুলো কিন্তু ইচ্ছামতো খাবে। আর যেগুলো মিষ্টি জাতীয় ফল সেগুলো একটু হিসেব করে খেতে হবে। যেমন আম খেতে পারেন আপনি মোটামুটি 30 গ্রামের মতো, অর্থাৎ একটা বড় আমের মোটামুটি অর্ধেক খেতে পারেন, একটা পেয়ারা গোটা পেয়ারা খেতে পারেন, লিচু যদি খেতে চান সেক্ষেত্রে 6টা পর্যন্ত লিচু খেতে পারেন, মাল্টা খেতে চাইলে একটা মাল্টা খেতে পারেন। তবে এগুলো কিন্তু প্রতিদিন সব যে খাবে তা না, প্রতিদিন আপনি হয়তো বা একটা পরিমাণ ফল খেতে পারেন। আর মেইন যে মিল, অর্থাৎ সকাল দুপুর রাতের যে মেইন মিল, এক্ষেত্রে কীরকম হবে? যেমন আমরা বললাম যে সকালের খাবারটা আমরা খাবো 8টা থেকে 8:30-এর মধ্যে। এ সময় কী খাবেন? আমি আগেই বলেছি যে দুই বেলা রুটি, এক বেলা ভাত মাংস এগুলো। তো সকালে আপনি রুটি খাবেন, এবং রুটির পরিমাণ কিন্তু আবার অনেক বড় বড় হবে না, এটা 120 গ্রামের মতো হবে, অর্থাৎ পাতলা রুটি খাবেন। সাথে আপনি ডিম খেতে পারেন বা সবজি খেতে পারেন। দুপুরের যে মেইন মিলটা, অর্থাৎ 2টা থেকে 2:30-এর দিকে যে মিলটা, এই মিলটা হবে আপনার মাছ মাংস, আর সেটা মোটামুটি 1-1 টুকরা 60 গ্রামের মতো হতে পারে, সেটা আপনি 2 টুকরার মতো খেতে পারেন। ভাত মোটামুটি 2.5 কাপের মতো আপনি খেতে পারেন, সাথে ডাল রাখবেন, এবং সাথে লেবু বা টক জাতীয় ফল আপনি রাখতে পারেন। আর রাতে যে খাবারটা, সেটাও আমরা বললাম যে রুটি রাখবেন এবং অন্যান্য খাবারের সাথে সবজি রাখতে পারেন, ডাল রাখতে পারেন কিংবা ডিম রাখতে পারেন। দিনে রাতে, অর্থাৎ সকাল দুপুর রাত, এভাবে আমরা বললাম। আর মাঝখানে যে সময়টা, যেমন হচ্ছে আমরা বললাম যে 11টার দিকে একটা নাস্তা করবে, 5টার দিকে একটা নাস্তা করবে, আর রাতে ঘুমাতে যাওয়ার দিকে আরেকটা হালকা স্ন্যাক্স করবে, এ সময় কী খেতে পারে? যেমন আপনি 11টার দিকে
এক কাপ দুধ খেতে পারেন, নুডলস খেতে পারেন, বা খই খেতে পারেন, একটু মুড়ি খেতে পারেন, অথবা চীনা বাদাম খেতে পারেন। ঠিক একইভাবে বিকেল 5টার দিকের যে নাস্তা, সে সময় আমি যে কথাগুলো বললাম এই 11টার টাইমে, অর্থাৎ 8:30 থেকে আপনার দুপুরের যে খাবার, এই টাইম এর মাঝখানে যেটা 11টার দিকে যে নাস্তাটা করলেন, এর যে উদাহরণগুলো আমি দিলাম, এগুলোর মধ্যে অন্য কোনো একটা খাবার আপনি খেতে পারেন। আর রাতে 11টার আগে যখন ঘুমাতে যাবেন তখন এক গ্লাস দুধ খেতে পারেন। তো এইভাবে যদি আপনি ওষুধপত্রের সাথে এবং ডিসিপ্লিন, অর্থাৎ ব্যায়াম যে আমরা করতে বলি, অর্থাৎ হাঁটতে বলি, কমপক্ষে 30 মিনিট প্রতিদিন, তো এগুলো যদি মেনে চলেন, সাথে খাবারের আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মেনে চলেন, তাহলে আশা করা যায় যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবার যদি কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।